নমস্কার বন্ধুরা, ছবিস কিচেন আমি ছবি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি যে রেসিপিটা দেখাবো সেই রেসিপিটার নাম হচ্ছে চিকেন রসা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন তাহলে রেসিপিটা শুরু। আচ্ছা, চিকেন রসা বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু জিনিস মেশাবো, এটাকে আমাকে আধ ঘন্টা খানিক ম্যারিনেট করে রেখে দিতে হবে। প্রথমে আমি একটু একটুখানি নুন দিয়ে দিলাম, আমার আন্দাজ মতো আমি একটুখানি নুন দিলাম, পরে আবার লাগলে দেব। আচ্ছা, দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচের মতো দিলাম। এবার দেব লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, এটা 1/2 চামচের মতো দিলাম। দেব একটুখানি জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটাও 1/2 চামচের মতো দিলাম। আর দেব ধনিয়া গুঁড়ো, এটা 1 চামচের মতো দিলাম। এবার এগুলোকে সব, আর এর মধ্যে দেব একটু সর্ষের তেল, মানে সর্ষের তেল রেখেছি, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এগুলোকে সব একসঙ্গে আমি একটুখানি ভালো করে মেখে তারপরে এটাকে আমি আধ ঘন্টা খানি ঢেকে রেখে দেব, তারপর আমি রান্না করতে যাব। আচ্ছা, মাংসটা মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে আমি আধ ঘন্টা খানি ঢেকে রেখে দেব, তারপরে আমি রান্না করতে চলে যাব। আচ্ছা, চিকেন রসা বানানোর জন্য আমি কড়াইটা প্রথমে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি কিছু আলু দেব, এর মধ্যে আমি কিছু আলু দেব। আলুটা যদি আপনারা না দেন তাহলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আলুটা দিলে বেশ চিকেন রসার মধ্যে বেশ ভালো লাগে খেতে। এই জন্য আমি আলুটা ভাজার জন্য আমি একটুখানি রিফাইন্ড অয়েল প্রথমে দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমি সর্ষের তেলেই করব, রিফাইন্ড অয়েলটা আলুটা ভাজার জন্য দিলাম। আচ্ছা, এবার আমার মানে তেলটা একটুখানি গরম হয়ে যাক, আর এখানে আমি এই যে আলু নিয়েছি আলুগুলোকে এইভাবে আমি একটা আলুকে দুটো টুকরো করে নিয়েছি, আলুটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আলুগুলোকে আমি একটু লালচে করে ভাজবো। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু 1/2 চামচের মতো একটু নুন দিয়ে দিলাম, আর অল্প সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে ভেজে তারপরে আমি আবার আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, এই লালচে করে এরকম ভাবে ভেজেছি। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আচ্ছা, আমি এবার একটু সর্ষের তেল দেবো, আর আমি একটুখানি তেল ছিল কড়াইতে সেটা আমি সরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দেবো, সর্ষের তেলে এই মাংসটা রান্না করবো। আমি এখানে 10 চামচের মতো তেল দিয়ে দেবো। এবার এই তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আমি 2 শুকনো লঙ্কাকে ফাটিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা হবে, তারপরে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ দেব। এখানে আমি বড় বড় 5 খানা পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজগুলোকে আমি সবগুলো পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিই। পেঁয়াজটাকে আমি একটুখানি ব্রাউন করে একটুখানি ভেজে নেব, পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিয়ে তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, মোটামুটি এর থেকে বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে কিছু মশলা রেখেছি, এখানে হচ্ছে আমি যে মশলাটা রেখেছি, এই যে তৈরি করে মশলাটা রেখেছি, এর মধ্যে আছে হচ্ছে রসুন, এখানে হচ্ছে 20 কোয়া রসুন আছে, আর হচ্ছে এখানে 4 ইঞ্চি খানিক আদা আছে,
সেটাকে আমি আর তার মধ্যে এক চামচের মতো গোলমরিচ এটা আমি এখানে পেস্ট করে রেখেছি। এই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। পেস্টটা দিয়ে এবার এটাকে একটুখানি নেড়ে একটুখানি কাঁচা মানে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায় সেই মতো একটুখানি আমি নিয়ে নেব। আচ্ছা এবার এর মধ্যে আমি টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে রেখেছি এই টমেটোটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে এবার এর মধ্যে সামান্যটা একটুখানি নুন দেব, অল্প সামান্য একটুখানি নুন দেবো যাতে টমেটোটা মজে যায়। এবার মশলাটাকে আমি একটু সামান্য কষিয়ে তারপরে আমি এর মধ্যে মাংসগুলো যে ম্যারিনেট করে রেখেছি সেই মাংসটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এবার টমেটোগুলো আমার মজে গেছে, এবার আমি এর মধ্যে মাংসগুলো ঢেলে দেবো। আঁচটা আমি লো করে দিলাম, এবার এখানে মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছি যে সেই মাংসটা আমি ঢেলে দিচ্ছি। এবার মাংসটাকে আমি মশলার সঙ্গে একদম মিশিয়ে দেবো সুন্দর করে। আস্তে আমি আবার একটু বাড়িয়ে দিলাম। এবার মাংসটাকে আমাকে খুব মানে সুন্দরভাবে অনেকক্ষণ ধরে আঁচটা আস্তে করে দিয়ে একটুখানি মিডিয়াম টু লোতে দিয়ে আমাকে এটাকে সুন্দরভাবে কষাতে হবে। মাংস বেশি আঁচ দিয়ে কষালে মাংসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং মাংসের মধ্যে মশলা ঢুকবে না, তাড়াতাড়ি মাংসটা কষানো হয়ে যাবে কিন্তু ওতে মাংসের ভেতরে নুন হলুদ মশলা কিছুই ঢুকবে না, যার জন্য আঁচটা আস্তে করে দিয়ে আমাকে এটাকে ঢেকে ঢেকে মাংসটাকে আমি বেশ অনেকক্ষণ ধরে কষাবো। আচ্ছা এবার এর মধ্যে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা একটু ভালো হওয়ার জন্য, সুন্দরভাবে কালারটা আমি তিন চামচের মতো রেখেছি তিন চামচই দিয়ে দিলাম। এবার মাংসটাকে আমি এবার সুন্দর করে এই লঙ্কার গুঁড়োটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নিই, মিশিয়ে নিয়ে তারপরে এবার আস্তে মানে আস্তে করে দিয়ে আমি এবার মাংসটাকে ঢেকে দেব। আচ্ছা লঙ্কার গুঁড়োটা আমি মিশিয়ে দিয়েছি, এবার আমি এটাকে আঁচটাকে লো করে দিলাম, লো করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি আস্তে আস্তে আঁচ দিয়ে দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষাবো। আচ্ছা মাংসটা আমি ঢেকে ঢেকে আমি কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে আলুগুলোকে এখানে যে আলুগুলো আমি ভেজে রেখেছি আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, কারণ এগুলো নতুন আলু তো আলুগুলো একটুখানি সেদ্ধ হতে একটু সময় লাগবে ওই জন্য আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একসঙ্গে মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আমি আরও 5-7 মিনিট কষিয়ে নেবো। তারপরে আমি গরম জল করে রেখেছি, গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিলাম। এইভাবে ঢেকে ঢেকে যদি কষানো যায় মাংস, মাংস কিন্তু খুব টেস্ট হয়। আপনারা বাড়িতে এইভাবেই আমার মতো করে রান্না করবেন। আচ্ছা মাংসটা আমি এবার একটু আরেকবার একটু দেখে নিই, মাংসটা আমার মোটামুটি বেশ মানে কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে মাংসটা থেকে চারিদিক থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে আর কষাতে হবে না, মাংসটা মোটামুটি সেদ্ধও হয়ে এসছে। এবার আমি এর মধ্যে গরম জল করে রেখেছি, আমি সাইডে গরম জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো, পুরো তেল ছেড়ে গেছে চারিদিকে, আমি গরম জলটা এর মধ্যে একটু পাতলা করে করব ঝোলটা। এইভাবে আমার যতটা জল দরকার ততটা দিয়ে দিলাম। এবার আলুগুলো সেদ্ধ হবে, মাংসটা মানে যদি ভেতরে একটু কাঁচা থেকে যায় সেটাও সেদ্ধ হয়ে যাবে, একবারে পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি আবার দেখাবো। এটা আমি এখন ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আচ্ছা মাংসটা আমার হয়ে গেছে, এই ঝুলি থাকবে, এর থেকে আর টানাবো না। এবার আমি মাংসটাকে নামিয়ে দেবো,
নামানোর আগে একটুখানি আপনাদের যদি ইচ্ছে হয় যে একটু গরম মশলা দেবেন গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি গরম মশলাটা দিলাম না, কারণ গোলমরিচ যেহেতু দিয়েছি তো ওই জন্য আমি গরম মশলাটা আমি আর দিলাম না, আপনারা যদি ইচ্ছে হয় দেবেন। এবার আমি মানে নামিয়ে নিচ্ছি এবং গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এ হচ্ছে আমার চিকেন রসা, আপনারা দেখুন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অত বেশি কমেন্টে জানাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, যেভাবে আমি রেসিপিটা দেখেছি সেভাবে যদি বাড়িতে তৈরি করেন তাহলে সকলে খেয়ে খুব বাহবা দেবে। আজ এ পর্যন্তই, সামনের দিন আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য।